কালিম্পংয়ের কিছু অব্যবহৃত স্থানের মধ্যে একটি অন্যতম হলো ঋষিখোলা। ঋষিখোলা কালিম্পং থেকে 37 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্থানটি পশ্চিমবঙ্গ সিকিম বর্ডারের শেষ গ্রাম। এই গ্রামের মাঝ দিয়ে বয়ে চলেছে ঋষি নদী, যার অন্য অংশ আছে সিকিম। নেপালি ভাষায় খোলা শব্দের অর্থ হলো বয়ে চলা ধারা, আর নদীটির নাম ঋষি, তাই এই স্থানটির নাম হয়েছে ঋষিখোলা, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট উঁচুতে। চারিদিকে ঘন জঙ্গল ও পাহাড়ি উপত্যকায় মাছ দিয়ে বয়ে চলেছে ঋষি নদীর, যার সৌন্দর্য আপনাকে আকর্ষিত করে তুলবেই। ঋষি নদীর বয়ে চলা অফুরন্ত স্রোতের ধারা এবং পাখিদের সুমিষ্ট আওয়াজ আপনাকে মন ভরিয়ে তুলবে, যারা প্রকৃতিতে খুব কাছ থেকে দেখতে চান ও উপভোগ করতে চান এবং সমস্ত চিন্তা ভুলিয়ে কিছুদিনের জন্য একটু বিশ্রাম করতে চান, তাদের কাছে এই ঋষিখোলা খুব পছন্দের একটি জায়গা হয়ে উঠতে পারে। সারাদিন নদীর জলে পা ডুবিয়ে বসে থাকা, নদীর জলে স্নান করা বা নদীর মাছ ধরে সমস্ত কিছু আনন্দ উপভোগ করতে পারবেন এই ঋষিখোলাতে। তার সাথে পাহাড়ের নৈসর্গিক দৃশ্য, শীতল বাতাস এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ মিলিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা সৃষ্টি করবে এই স্থানটি। স্লো মোশনে আপনার এই ঋষি নদীর দৃশ্য দেখানো হচ্ছে। ঋষিখোলা থেকে পেডং, আরিতার, শিলড়িগাঁও, ইছেগাঁও খুব কাছেই অবস্থিত। এই জায়গাগুলো অনায়াসে আপনি ঘুরে নিতে পারবেন। এছাড়া যদি সিল্করে যেতে চান তাহলে এক রাত কাটিয়ে যেতে পারেন ঋষিখোলায়। কালিম্পং, কার্শিয়াং কিংবা পূর্ব সিকিম থেকে আপনি অনায়াসে ঘুরে নিতে পারেন ঋষিখোলা। ঋষিখোলায় থাকার জন্য নদীর পাশে বেশ কয়েকটা রিসর্ট ও হোমস্টে আছে, তবে আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো। বছরের যে কোনো সময় আপনি ঋষিখোলা যেতে পারেন, তবে নদীর পাড়ে অবস্থিত হওয়ায় বর্ষাকালে ঋষিখোলাকে এড়িয়ে যাওয়াই ভালো। বাঁশের সাঁকো দিয়ে তৈরি ঋষিখোলা নদীর উপর এই সেতুটি দিয়েই পারাপার করা যায় অনায়াসে, তবে বর্ষাকালে এই জল প্রচণ্ড খরস্রোতা হয়।